একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা কি বলতে পারো আমরা যখন খুব রেগে যাই প্রচণ্ড রাগে দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি তখন আমরা চিৎকার করি কেন যে কোনো কথা বলার সময় আমরা তখন চিৎকার করে কেন বলি শিষ্যরা বেশ কিছুক্ষণ চিন্তা করলো পরস্পরের মুখের দিকে তাকালো তারপর তাদের মধ্যে থেকে একজন শিষ্য উঠে দাঁড়িয়ে উত্তর দিল আমরা চিৎকার করি কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাই একটা পর্যায়ে আমরা চিৎকার করতে শুরু করি তখন গৌতম বুদ্ধ পাল্টা তাকে জিজ্ঞাসা করলেন কিন্তু ভেবে দেখো তো বৎস আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবু আমরা কেন চেঁচিয়ে তার সাথে কথা বলি আমাদের কেন তার কাছে নিজের কথাটা পৌঁছে দেওয়ার জন্য চিৎকার করতে হবে নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে তাই না শিষ্যরা আবার অনেকক্ষণ চিন্তা করেও গৌতম বুদ্ধের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না তারা তখন বুদ্ধদেবকেই বললেন যে আপনি একটু বুঝিয়ে দিন গুরুদেব তখন গৌতম বুদ্ধ ব্যাখ্যা করে বললেন দুটো মানুষ যখন একে অপরের ওপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় তাদের রাগ তাদের মনের মধ্যে হৃদয়ের মাঝেও অনেক দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদের আরও চিৎকার করতে হয় আরো জোরে তর্ক করতে হয় এবং নিজের কথাটা বোঝাবার জন্য তারা ক্রমশ তাদের চিৎকার করাটা বাড়িয়েই চলে শিষ্যরা মন্ত্রমুগ্ধের মতো গৌতম বুদ্ধের কথা শুনছিল গৌতম বুদ্ধ বলতে থাকলেন আবার ভেবে দেখো দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে যখন পরস্পরকে মন থেকে ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধনে থাকা দুজন মানুষ একে অন্যের সাথে খুব ধীরে ধীরে নরম স্বরে এবং খুব আবেগ নিয়ে আসতে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার চুপ করে থাকা আপনার মৌনতার কথা যার মনে পৌঁছয় না সেই মানুষটিকে আপনি যত জোরে আর যত কথাই বলুন সেই মানুষটির মনে আপনার একটা কথাও পৌঁছবে না মানে আপনার মৌনতা যে পড়তে পারে না সে আপনার কিছুই জানতে পারে না যারা আমাদের অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার আসলে প্রয়োজনই পড়ে না কি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে শেষে গৌতম বুদ্ধ বললেন যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তোমরা জানো তো তখন একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ঘটে তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব তারা পড়ে ফেলতে পারে অনুভব করতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তখন তাদের কথা হয় অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে মনে মনে বন্ধুরা আজকের গল্প এই অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনটির সাথে বেল আইকানটাও অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয় আজকের মতো বিদায়